টক মিষ্টি চাল, জলপাইয়ের তেলের আচার, রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারের ঘ্রাণটাও কিন্তু বেশ লোভনীয় হয়। তো আচার তৈরি করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিয়ে আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি। এটা নামিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি 2 শেপে কেটে নিয়েছি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনের কোয়া। আমি এখানে বড় রসুনটা অ্যাড করলাম, আপনারা ছোটোটাও অ্যাড করতে পারবেন। জলপাইটা দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা আর স্বাদ মতো লবণ। আচার তৈরি করার মধ্যে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আপনি আপনার পছন্দ মতো আচারটা তৈরি করতে পারেন। তবে আচার তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটাকে কিন্তু বেশ লং টাইম ধরে একটু কষিয়ে নিতে হবে, তাহলে আচারটা কিন্তু বেশ পারফেক্ট হবে, খুব সুন্দর একটা ঘ্রাণযুক্ত হবে। আমি কিন্তু এখানে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করছি। তো এখন দিয়ে দিলাম সাদা সিরকা। সিরকাটা দিলে কিন্তু আচারটা বেশ ভালো থাকে, আর সিরকার মধ্যে কিন্তু বিভিন্ন প্রকারের মশলা থাকে যেটা অনেক বেশি ঘ্রাণ হয়। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার রেডি করব, এখানে ঝাল মিষ্টি টক সব কিছুই থাকবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আমি যে এখানে রসুনগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম লাস্ট পর্যন্ত যখন আমি কষাতে থাকব এটা একদম নরম হয়ে যাবে। আর যে কোনো আচারের মধ্যে আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, ওটা বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমি যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা একদম শেষ মুহূর্তে আমি অ্যাড করব। আমি কিন্তু একদম লং টাইম ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে ওটার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি লং টাইম ধরে কষাবেন ওই আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে, খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। আর এই ধরনের আচারগুলো আপনি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এই ধরনের বড় আচারটা একটু বেশি পছন্দ করে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই আচারটা রেডি করে নিতে পারবেন, অনেক বেশি স্বাদ পাবেন। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।